वेलकम बैक टू माय चैनल रूपाली रेसिपी एंड ब्लॉग से आज हमें तुम्हारे जोनों निये हाजिर हो गए थे दारुण स्वादेर एक मिष्टी रेसिपी और ये मिष्टी रेसिपिटा किन्तु तुम्हारा थंबनेल देखे बुझे ही गेछो कि दिए तैरी करेछि हाँ कत सहज पद्धति ये मिष्टिटा बाड़ीते तैरी करा जाए सेटाई किन्तु आज शेयर करार जोन्नो चले एसेछि। सबार प्रथमे देखो एखाने आमी निये निएछि 500 ग्राम मतन सिद्ध करा रांगा आलू अवश्य एटाके सिद्ध करे छुले निएछि। एबार देखो एटाके आमी भालो करे ग्रेट करे निएछि जाते एर मध्ये कोनो लाम्पस ना थाके तार जोन्नो किन्तु आलूगुलोके आमी भालो करे ग्रेट करे निएछि। देखो आमार ग्रेट करा हये गेछे एबार आमी एर मध्ये दिए दिच्छि एकटा मेजारमेंट माने काप बा बाटिर अनुयायी एक बाटि आमी दिए दिच्छि एखाने ময়দা ময়দা তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু বাটি মেপে দেবে আর তার সমপরিমাণ আমি দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জায়গায় তোমরা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো এলাচটাকে এলাচের দানাটাকে আমি চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি তাতেই কিন্তু আমি এলাচ গুঁড়োটা ঘরেই তৈরি করেছি তোমরা চাইলে বাজার থেকেও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য একটু এখানে হাফ চামচের মতন আমি দিয়ে দিলাম এখানে খাবার সোডাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন ঘি ঘিটা এখানে প্রথমে আমি অল্প ব্যবহার করব আর বাদবাকি ঘিটা কিন্তু পরে আরেকটু আমার ব্যবহার করতে লাগবে। দেখো আমি এখানে এক চামচ মতন ঘি ঢেলে দিলাম। এবার এটাকে দিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে সুন্দর করে মেখে নেব মেখে এটা কিন্তু একটা মন্ড মতন তৈরি করে নেব। দেখো এটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নিয়ে কিন্তু এটার একটা আটা মাখার মতন যেরকম আমরা আটা রুটি করার জন্য মন্ড তৈরি করি দেখো তেমন একটা সফট কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এর ওপর থেকে একটু ঘি দিয়ে আরও খানিকক্ষণ আমি কিন্তু এটাকে একটু মেখে নেব। তোমরা কিন্তু যদি এভাবে করো তাহলে কিন্তু ডোটা একদম সফট হয়ে যাবে আর দেখো এর মধ্যে কিন্তু কোনো চিপচিপা ভাব নেই। দেখো একটু যদি চিপচিপা ভাব তোমাদের মনে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আর একটু ঘি দিয়ে করতে পারো। আমার মেজারমেন্টটা একদম ঠিক হয়েছে যার জন্য আমার আর কোনো কিছুই কিন্তু লাগেনি। দেখো এটা কিন্তু সুন্দর এরকম করে আমাকে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিটের জন্য এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে দেখো আমি চলে এসেছি এই রসটা তৈরি করার জন্য। রস তৈরি করার জন্য আমি কিন্তু নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ অনুযায়ী আমি 1.5 বাটি মতন আমি এখানে নিয়ে নিলাম চিনি আর ওই একই বাটির পরিমাণে আমি 1.5 বাটি দিয়ে দেবো জল। চিনি আর জলের পরিমাণটা কিন্তু একদম সমান সমান রাখতে হবে এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে। আমি এখানে 1.5 বাটি চিনি নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা বেশি কম করতে পারো সেক্ষেত্রে কিন্তু 2 বাটি যদি চিনি দাও তাহলে 2 বাটি কিন্তু জল দেবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2টো এলাচ এলাচটা দিয়ে কিন্তু আমি এখানে গোটা এলাচ দিচ্ছি গোটা এলাচটা দিয়ে এবার কিন্তু এই চিনি শিরাটাকে আমি জাল দিতে রেখে দেবো। ততক্ষণে কিন্তু আমরা মিষ্টি শেপগুলো কিন্তু ঠিক মতন তৈরি করিনি। দেখো আমি 10 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। এবার দেখো এই মন্ডটার থেকে কিন্তু আমি আস্তে আস্তে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। অবশ্যই কিন্তু মিষ্টির শেপটা দেওয়ার আগে হাতে খুব ভালো করে কিন্তু নিয়ে একটু এভাবে ডোলে নেবে তাহলে কি হবে বলো তো তাহলে এর মধ্যে কিন্তু কোনো যাতে ক্র্যাক না থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে। একটুও যদি ক্র্যাক হয় কোনো মিষ্টির মধ্যে তাহলে কিন্তু যখন এটা ভাজবে তখন কিন্তু এটা আরও বেশি করে বড় হয়ে যাবে। দেখো আমি হাতে ভালো করে দু হাতের তালুতে ভালো করে গোল শেপ নিয়ে তারপর কিন্তু সিলিন্ডার শেপটা করছি। এভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখো তোমাদের আরও আরেকটা আমি করে দেখাচ্ছি। এবার দেখো আমার কিন্তু এইগুলো সব হয়ে গেছে আর এভাবে কিন্তু আমি বাদবাকিগুলোও করে ফেলছি। আর এদিকে দেখো চিনি শিরাটাও প্রায় হয়ে এসেছে তোমরা রংটা দেখে বুঝতেই পারছো যে আমার কিন্তু চিনি শিরাটা হয়ে এসেছে। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো করে ভিজবে না এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে। দেখো মোটামুটি একটু চিপচিপা ভাব চলে আসলেই কিন্তু এটা আমরা তৈরি করে নেব। দেখো আমার কিন্তু চিনি শিরাটা প্রায় হয়ে গেছে। এবার চিনি শিরাটা নামিয়ে আমি গ্যাসে কিন্তু তেল গরম করতে দিয়ে দেবো আর আমাদের বাদবাকি মিষ্টিগুলোও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। চলো তোমাদের মিষ্টিগুলো একবার দেখিয়ে নিই কী কী শেপ আমি দিলাম।
দেখো এখানে কিন্তু আমি গোলও তৈরি করেছি আর তার সাথে সিলিন্ডার শেপও তৈরি করেছি। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা কিন্তু একরকমও করতে পারো। দেখো পান্তুয়া তো আমরা দুভাবেই খেয়ে থাকি, তাই কিন্তু আমি চেষ্টা করেছি দু রকমভাবেই তোমাদের দেখানোর। দেখো এবার কিন্তু আমি এটাকে তেলের মধ্যে ভাজবো। দেখো আমার কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর অবশ্যই কিন্তু তেলটা তোমরা লক্ষ্য করবে যে অতিরিক্ত গরম যেন না হয়, মিডিয়াম হিটে কিন্তু আমাদের এগুলোকে ভাজতে হবে। এবার প্রথমেই আমি গোল শেপে মিষ্টিগুলো আগে দিয়ে দিচ্ছি। দেখো এইরকমভাবে গোল শেপে মিষ্টিগুলো সম্পূর্ণটা কিন্তু আমি তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমরা প্রথমেই কিন্তু এটাকে নাড়াচাড়া দিলে চলবে না, এটা একটু কিন্তু শক্ত হয়ে যাবে যখন, তারপর কিন্তু এটা নাড়িয়ে ওলট পালট করতে হবে। আর তার আগে বলি, যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি তোমাদের নতুন নতুন রেসিপি কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, বা নিত্য নতুন কোনো যদি তোমাদের ব্লগও যদি দেখার থাকে অন্যরকম কিছু তাহলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। দেখো এবার একটা একটু শক্ত হয়ে গেছে, এবার কিন্তু আমি মিষ্টিগুলোকে আস্তে আস্তে একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে ভেজে নেব। দেখো এইভাবে কিন্তু একটু হালকা হাতে নাড়ালেই কিন্তু মিষ্টিগুলো এইরকম উঠে যাবে। আর দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে একটা দিক আমার ভাজা হয়েছে, যার জন্য আমার কিন্তু ওলটাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। দেখো ওখানে একটা মিষ্টি কিন্তু একটু ক্র্যাক হয়ে গেছে, কারণ ওটা একটু নরম ছিল। তা যাই হোক, এটা কিন্তু করতে গেলে অনেক সময় হতে পারে, তা তোমরা খুব সাবধান হাতে করবে যাতে মিষ্টিগুলো না ভাঙে। দেখো অন্যগুলো কিন্তু আমার পারফেক্টভাবে উল্টে গেছে। এইভাবেই কিন্তু বেশ ব্রাউন করে কিন্তু আমি ভেজে নেব এই মিষ্টিগুলোকে। দেখো আমার সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, রংটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। পান্তুয়ার রংটা কিন্তু অনেকটা এরকমই হয়, এটাই কিন্তু শিরার মধ্যে দিলে পারফেক্ট কালারটা একদম চলে আসবে। দেখো চলো এবার এগুলোকে আমি তুলে নিই। তুলে নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে একটা একটা করে শিরায় ছেড়ে দেবো। চলো তোমাদের শিরায় ছেড়ে আমি দেখিয়ে দিচ্ছি। আর এরপর এটা ওঠানোর পর কিন্তু আমি সিলিন্ডার শেপটাও কিন্তু একইভাবে একই রকমভাবে ভেজে নেব। দেখো আমি কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে কিন্তু 3-4 ঘন্টা আমি মিনিমাম শিরার মধ্যে চুবিয়ে রেখে দেবো, আর তারপর কিন্তু এগুলোকে সার্ভ করতে হবে। 3-4 ঘন্টা ভিজালেই কিন্তু এটা পারফেক্টভাবে ফুলে যাবে। দেখো এবার কিন্তু আমি আর একটা যে শেপটা তৈরি করেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও কিন্তু সেই একইভাবে কিন্তু আমাকে ওয়েট করতে হবে, তারপর একটু শক্ত হলে আবার তারপর এগুলোকেও কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু বন্ধুরা আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি জানার জন্য কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে, আর তাই আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। দেখো আমার কিন্তু এটাও ভাজা হয়ে গেছে, চলো এবার এটাকে তুলে নেওয়া যাক। তুলে নিয়ে এগুলোকে আমি কিন্তু আবার এগুলোকেও রসের মধ্যে ফেলে 3-4 ঘন্টা আমি এগুলোকে রেখে দেবো। তারপর 3 ঘন্টা পর আমি তোমাদের তুলে দেখাচ্ছি রস থেকে যে কেমন শেপটা হয়েছে। এগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে তুমি এগুলোকে মিষ্টি আলু দিয়ে তৈরি করেছো বা রাঙা আলু দিয়ে তৈরি করেছো। এটা একদম দোকানের পান্তুয়ার মতনই কিন্তু খেতে হয়। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু গোলাপ জল বা কেওড়ার জলও কিন্তু দিতে পারো, কিন্তু আমার গোলাপ জল বা কেওড়ার জলের এসেন্সটা ভালো লাগে না, তাই কিন্তু আমি এর মধ্যে এলাচ দিয়েছি। এলাচের গন্ধটাই কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। দেখো এগুলোকে কিন্তু আমি একদম উষ্ণ শিরার মধ্যে কিন্তু অবশ্যই দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু উষ্ণ যাতে গরম থাকে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো আমি তোমাদের 3 ঘন্টা পর দেখাচ্ছি, ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি গুঁড়ো দুধ যাতে এটা দেখতে একটু ভালো লাগে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে না দোকানের মতন একদম পারফেক্ট। দেখো আমি তোমাদের একটা চামচ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর সফট হয়েছে, আর ভিতরে একদম কিন্তু জালিদার ছানার মতন দেখতে হয়েছে। দেখো তোমাদের সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কত টেস্টি হয়েছে, দেখে মনে হচ্ছে একদম জালিদার যেরকম দোকানের মতন হয়ে থাকে। আর
আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট বক্সে, কমেন্টের মাধ্যমে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে কিন্তু আরও এনকারেজ করে আমার নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য। দেখো কত সফট হয়েছে মিষ্টিটা, দেখো আর একটাও তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি গোলটাও, যে একদম পারফেক্ট পান্তুয়ার মতনই কিন্তু দেখতে এবং খেতে হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে।